3D মন্টেজ বানাইতে হলে কিন্তু আমাদের ক্যারেক্টার পাওয়া বা ডাউনলোড করা অতিব জরুরি বিষয়। কিন্তু আপনারা অনেকেই জানেন না যে সেগুলো কোথায় পাওয়া যায় বা কোথায় থেকে ডাউনলোড করতে হয়। তাই আজ আমি আপনাদের এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনারা ফ্রি ফায়ার সকল ক্যারেক্টার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। শুধু ফ্রি ফায়ার নয়, আরো অনেক ক্যারেক্টারই কিন্তু আপনি পেতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ রাসেল আছি আপনাদের সাথে। আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটাকে রিকমেন্ড করব। এখন সার্চ বক্সে গিয়ে লিখে সার্চ দিবেন ফ্রি ফায়ার 3D ক্যারেক্টার। আমাদের সামনে ঠিক এ ধরনের একটি ওয়েবসাইট আসবে, আমরা ওয়েবসাইটটিতে ক্লিক করব। এখন দেখুন প্রথমে আমাদের সামনে ফ্রি ফায়ারের ক্লোক টাওয়ারটি শো করতেছে। একটু স্ক্রোলিং করে নিচে গেলেই দেখতে পাবেন ফ্রি ফায়ারের সকল ক্যারেক্টার কিন্তু এখানে শো করতেছে। এই পেজগুলো থেকে যে কোনো ক্যারেক্টার কিন্তু আপনি বাছাই করে নিয়ে ডাউনলোড করতে পারবেন। সেজন্য কিন্তু আপনার কাছ থেকে কোনো প্রকার চার্জ নেওয়া হবে না, ফ্রিতে কিন্তু ক্যারেক্টারগুলো পেয়ে যাবেন। জাস্ট আপনাকে কষ্ট করে ডাউনলোড করতে হবে। এবং একটু স্ক্রোলিং করে নিচের দিকে আসলে দেখতে পাবেন রিলেটেড ট্যাগস কিন্তু অনেকগুলোই আছে। এগুলো ট্যাগসের উপরে ক্লিক করেও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো ক্যারেক্টার লিস্ট পেয়ে যেতে পারেন। আপনারা যদি ফ্রি ফায়ারের ক্যারেক্টার ছাড়াও আরও কোনো ক্যারেক্টার পেতে চান তাহলে সার্চ বক্সে গিয়ে ক্যারেক্টারগুলির নাম লিখে সার্চ দিলেও কিন্তু ক্যারেক্টারগুলি পেয়ে যাবেন। সো আমি জনপ্রিয় সিরিজ মোটু পাতলুর ক্যারেক্টারগুলো পেতে চাই, সেজন্য সার্চ বক্সে গিয়ে লিখে সার্চ দিলাম মোটু পাতলু। তাহলে কিন্তু দেখুন আমাদের সামনে মোটু পাতলু, ডক্টর ঝটকা, ঘষেটি রাম অনেকগুলো ক্যারেক্টারে কিন্তু শো করতেছে। যে ক্যারেক্টার আপনার পছন্দ সেই ক্যারেক্টারটির উপরে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি বিভিন্ন ক্যাটাগরির ক্যারেক্টার এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। সেজন্য জাস্ট এই 3 লাইন অপশনটির উপরে ক্লিক করবেন। এখন এক্সপ্লোর অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে দেখুন অল ক্যাটাগরিজ, পপুলার, স্টাফ পিক্স, ডাউনলোডেবল, কালেকশনস নামে কিন্তু অনেকগুলো অপশন আছে। এগুলো অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেখবেন যে কোনটার ভিতরে কেমন ক্যারেক্টার পাওয়া যায়। এখন আমি অল ক্যাটাগরিজের উপরে ক্লিক করলাম। এখন দেখুন আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরির ক্যারেক্টার শো করতেছে। আপনার যে ক্যাটাগরি পছন্দ সেই ক্যাটাগরির উপরে ক্লিক করে ক্যারেক্টারগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা এখন ক্যারেক্টার ডাউনলোড করে দেখি কিভাবে ডাউনলোড করতে হয়। সেজন্য জাস্ট আমি একটা ক্যারেক্টারের উপরে ক্লিক করলাম। এখন দেখুন আমাদের সামনে ক্যারেক্টারটির 3D মডেল শো করতেছে। আমরা ডানে বামে অথবা উপর নিচে ঘুরিয়ে কিন্তু ক্যারেক্টারটি ভালোভাবে দেখে নিতে পারবো। ক্যারেক্টারটি দেখা হয়ে গেলে জাস্ট আমরা স্ক্রোলিং করে একটু নিচে চলে যাব। এখন দেখুন ডাউনলোড 3D মডেলস নামে একটি অপশন আছে, এই অপশনটির উপরে ক্লিক করব। আপনাদের ফোনে যদি ওয়েবসাইটটিতে আগে থেকে লগ ইন করা থাকে তাহলে এই অপশনটি আসবে না, আর যদি লগ ইন করা না থাকে তাহলে এই অপশনটি আসবে। আপনাদের ম্যানুয়ালি লগ ইন করে নিতে হবে। আপনারা কিন্তু এই অপশনটিতে জিমেল আর পাসওয়ার্ড দিয়েও ম্যানুয়ালি লগ ইন করে নিতে পারবেন। তাছাড়াও একটু নিচে দেখুন ফেসবুক, গুগল, টুইটার, এপিক গেম এবং অ্যাপেলস নামে কয়েকটি অপশন আছে। এই অপশনগুলির মাধ্যমেও কিন্তু আপনি লগ ইন করে নিতে পারবেন। সো আমি গুগলের মাধ্যমে লগ ইন করে দেখাচ্ছি, সেজন্য গুগল অপশনটিতে ক্লিক করব। এখন কিন্তু আমাদের সামনে আমাদের ফোনে লগ ইন করা সকল জিমেল শো করবে। আপনারা যে জিমেলটির মাধ্যমে লগ ইন করতে চান সেই জিমেলটির উপরে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু অটোমেটিক্যালি ওয়েবসাইটটিতে লগ ইন হয়ে যাবে এবং আমাদের সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস শো করবে। এখন আমরা 3 লাইন অপশনটিতে ক্লিক করে দেখবো যে আসলে লগ ইন হলো কিনা। এখন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনে ওয়েবসাইটটিতে লগ ইন হয়ে গেছে। আমরা এখন ক্যারেক্টারটি ডাউনলোড করতে পারবো, সেজন্য জাস্ট স্ক্রোলিং করে একটু নিচে চলে যাবেন। এখন ডাউনলোড 3D মডেল নামে অপশনটিতে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের সামনে অরিজিনাল ফরম্যাট OBG নামে একটি অপশন আসছে এবং সাইডে ডাউনলোড নামে একটি অপশন লেখা আছে। আমরা কিন্তু এই অপশনটিতে ক্লিক করে ক্যারেক্টারটি ডাউনলোড করে নিতে পারবো। তার আগে একটি কথা বলে নিই, এখানে কিন্তু OBG ফরম্যাটের পরিবর্তে ব্লেন্ড, 3DS, FBX, DE অনেকগুলো ফরম্যাট শো করতে পারে। আমরা যারা মোবাইল ইউজার আছি এবং প্রিজমা 3D দিয়ে ক্যারেক্টার অ্যানিমেশন করাইতে চাই তারা কিন্তু শুধু এই OBG ফাইলটাই ডাউনলোড করে নিয়ে প্রিজমা 3D তে ইম্পোর্ট করাইতে পারবেন, কারণ অন্য ফরম্যাটের কোনো ফাইল প্রিজমা 3D তে সাপোর্ট করে না। সো সেগুলো ফরম্যাট কিন্তু ডাউনলোড করে নিলেও কোনো কাজে লাগবে না। এখন এই OBG ফাইলটি ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের সামনে হোয়াইট 444 নামে একটি জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এই জিপ ফাইলটাকে আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা সেই OBG ফাইল এবং টেক্সচার পেয়ে যাব। আমরা এখন আমাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে চলে যাব এবং ফাইলটি খুঁজে বের করব যে কোথায় আছে। ফাইলটি খুঁজে পেলে আমরা ফাইলটির উপরে ক্লিক করব। এখন এক্সট্রাক্ট অল নামে একটি অপশন আসবে, এই অপশনটির উপরে ক্লিক করব। এরপর এক্সট্রাক্ট টু ডাউনলোড। এখন আমাদের ফাইলটির নাম দিতে হবে, বাই ডিফল্ট যে ফাইলটির নাম আছে সেটাও রাখতে পারেন, আপনার ইচ্ছা করলে যে কোনো নামও দিতে পারেন। সো আমি এটা রাখলাম এবং উপরের এই টিক চিহ্নে ক্লিক করলাম। এখন দেখুন আমাদের সামনে হোয়াইট 44 বন্নি বান্ডেল নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই ফোল্ডারটির উপরে ক্লিক করব। এখন সোর্স অপশনটির উপরে ক্লিক করব। এখন দেখুন আমাদের সামনে আরেকটি জিপ ফাইল শো করতেছে, আমরা এটাকেও সেম একইভাবে এক্সট্রাক্ট করে নেব। এরপরে আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, এই ফোল্ডারটির উপরে ক্লিক করব। এখন দেখুন আমাদের সামনে দুইটি ফরম্যাট শো করতেছে, একটি হচ্ছে MTL আরেকটি হচ্ছে OBG। MTL ফাইলটি আমাদের কোনো কাজে লাগবে না, সেহেতু আমরা MTL ফাইলটি ডিলিট করে দেব। এখন কিন্তু ফোল্ডারটিতে শুধু OBG ফাইলটি থাকবে। এখন আমরা একটু ব্যাক অপশনে ক্লিক করব এবং টেক্সচার নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করব। এই ফোল্ডারটিতে কিন্তু আপনি সকল টেক্সচার পেয়ে যাবেন। বান্ডেলটি প্রিজমা 3D অ্যাপে অ্যাড করার জন্য আমরা প্রিজমা 3D অ্যাপ ওপেন করে নেব।
এখন এই ইম্পোর্ট অপশনে ক্লিক করে আমরা ওবিজি ফাইলটি ইম্পোর্ট করে নেব এবং টেক্সচারগুলো অ্যাড করে আমরা ক্যারেক্টারটিকে সম্পূর্ণ রূপ প্রদান করতে পারবো কিভাবে ক্যারেক্টার ইম্পোর্ট করে টেক্সচার অ্যাড করতে হয় এবং বন্ড সেট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে ডিটেইলস আলোচনা করে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে প্রয়োজন পড়লে দেখে আসতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ